বাড়ি ফেরা মানুষের ঢল ঠেকাতে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে শিমুলিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বিজিবি মোতায়েনের পরে ঘাটের অবস্থার কোনো পরিবর্তন দেখছেন কিনা? সকালে দুইটি ফেরি ছেড়ে যাওয়ার পর থেকে আসলে স্থানীয় প্রশাসন এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত গ্রহণ করে, সেটি হচ্ছে যে শিমুলিয়া ঘাটে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। যেসব লাশবাহী গাড়ি আছে বিজিবির যে চেকপোস্ট গুলো রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যমুনা সেতু ব্যবহার করার জন্য, কেননা গত একদিন যাবৎ যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে লাশবাহী গাড়ি সাথে সাথে কিন্তু অনেক যাত্রীবাহী যানবাহনও কিন্তু পারাপার হচ্ছে, এবং যার কারণে কিন্তু ঘাটের যে পরিস্থিতি সেটি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই পরিস্থিতি আসলে মোকাবেলার জন্য যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যেসব গাড়ি আটকা পড়ে গেছে এবং যানবাহন আটকা পড়ে গেছে তাদেরকে কিন্তু ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে। ঘাটে এই মুহূর্তে মাইকিং চলছে, মাইকিং এর মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে যে নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার জন্য। তবে আসলে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি যে পরবর্তীতে আসলে ফেরি চলাচল কবে শুরু হবে বা কবে থেকে পারাপার শুরু হবে। তবে এখনকার যে পরিস্থিতি তাতে 350 পণ্যবাহী গাড়ি আছে, এগুলো রাতে পার হবে কিনা সেই বিষয়ে আসলে ঘাট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। অন্যদিকে এখন কিন্তু পদ্মা পারের জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। যেসব টার্মিনাল গুলোতে যাত্রীরা আটকা পড়েছেন তারা কিন্তু অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে আবার ঘাটে অবস্থান করছে। তবে প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে আছে, তারা বারবার বুঝাচ্ছেন যাত্রীদেরকে ঘাট ছেড়ে যাওয়ার জন্য, অনেকে আবার এখানেই অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ। সাজ্জাদ হোসেন, ধন্যবাদ। শিমুলিয়ার সবশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের।